এটা হলো একটা পেন্সিল, আর এটা দিয়ে আমরা ছোটবেলায় সবাই লিখেছি। লিখতে লিখতে যখন শেষটা ভেঙে যেত তখন শার্পনারের ভিতর ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আবার শেষটাকে বের করতাম, এর ফলে পেন্সিলটা আস্তে আস্তে শেষ হয়ে যেত। কিন্তু আমরা কি জানি একটা পেন্সিলকে শেষ করতে গেলে শার্পনারের ভিতর ঢুকিয়ে কতবার ঘোরাতে হবে? আজকে আমি এটাই ট্রাই করবো। তাই সবার প্রথমে নিয়ে চলে আসলাম একটা পেন্সিল, আর তার সাথে এনেছিলাম একটা শার্পনার। এরপর পেন্সিলটাকে শার্পনারের ভিতর ঢুকিয়ে ঘোরাতে শুরু করলাম, প্রথমে দাঁড়িয়ে তারপর বসে বসে ঘোরাচ্ছিলাম, আর এটা থেকে শেষ হওয়ার নামই নিচ্ছিল না। আর এটা দেখো, পেন্সিলটা কাটার ফলে দারুণ একটা জিনিস তৈরি হয়েছে, যেটা ফুলের মতো দেখতে দারুণ সুন্দর লাগছিল। আর এটা সবে মাত্র হাফ শেষ হয়েছে, তাতে আমার হাত ব্যথা হয়ে গেছিল। কাটতে কাটতে এটা এটুকু এসে দাঁড়িয়েছে, আর এটাকে কাটাই যাচ্ছিল না। এই পেন্সিল থেকে শেষ করতে শার্পনারের ভিতরে ঢুকিয়ে আমাকে মোট 172 বার ঘোরাতে হয়েছে, এর জন্য আমার হাত পুরো ব্যথা হয়ে গেছিল। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।